শাহরুখ খান হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করতেছে, কার নাকি কি তুলনা করে কোন শাহরুখ খান আর কোন সুবহান। কয়না গো করা না গুনা, কনে রাম রাম আনি আর কনে বেড়া ভেবানি জাগোস না খেলা জঙ্গল দিয়ে দৌড় পারছে। ভাই তুই কারে কর, চোদ্দ গোষ্ঠীর মধ্যে জুলকে কাহিনী লে তো বুঝতাও, কাহিনী লে কারে কয়, ও আমার কাহিনী হয়েছে। ওই বাদ দেশে মাঝে থেকে তুই আবার চাতস কে, তুই তো কাহিনী লেহস আর ও কাহিনী সৃষ্টি করে, কে তোরা হনস নাই কোনে একটা চেঙ্গির লগে ফোনে কথা কইয়া লাস্টের চেঙ্গির চেঙ্গের মার লগে লাইন মাইরা কত কিছু করলো দেখলি তো, এটাও একটা কাহিনী হয়ে তোরে। কিছু কবি তোরা কুমু মানে কি সাহসী ভাই না, তো নাটক তো আবার একটা করবার চাই, তা কি গো তুমি আমি কে তোমার কিন্তু থাকা লাগবো আচ্ছা তোরা কি ভাবে ভাবলি যে তোর নাটকের পরিচালনা আমি থাকবো, কি ভাবে ভাবলি কষ্ট দেখি ছেলে আমাকে যেটা জ্বালা দিছে কি আর কম কো, আরে ওর সাথে শুটিং করা তো না জমির সাথে খেলা করা, জানোস এমন একটা পরিস্থিতি হয়েছিল পাহাড়ে গেছি, পাহাড়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের ঝর্ণা পাথর গাছ গাছালি দেখে ওরা ব্যস্ত, নিজের নিজের ফটো তোলায় ব্যস্ত, মোবাইল ক্যামেরা নিয়ে দৌড়। আর আমি যে মানুষটা গেছি শুটিং করার জন্য, আমি এই বাঁশপাটা রোডের মধ্যে একলা খালি রইলাম ক্যামেরার স্ট্যান্ড নিয়ে, নাই আমার পাশের কেউ নাই, চিন্তা কর। আরে ওরা তো আমার একটা বেল পাইছিল, বেল কি বেল জানোস, টানায় ধরা বেল, টানায় ধরা বেল, যে বেল খাওয়া যায় না বুঝছাস, কি কমু আর কষ্ট হোক কিন্তু তা তো একটা করছেন। ওই শুটিং এ আমার আড়াই হাতে খুন্তি একটা হারিয়ে দিলি, নিশানের মায় পানের একটা বাক্স ছিল সেই বাক্সটা হারিয়ে দিল, 500 টাকা তার জরিমানা এখনো বাকি রয়ে গেছে, স্ক্রিন নিয়ে গেছিল ফ্লাইটে ছিল বিনাশ, জেনারেটর ভাড়া এখনো 600 টাকা বাকি রয়ে গেছে, পয়সাটা দিব কেরা।
আচ্ছা কি হয়েছে হয়েছে তুমি বাদ দাও সে দেখো আমি তোমার সাথে আঙ্গ আছি কেন আমরা কার বকলে যাবো হ্যাঁ কি হয়েছে হয়েছে না না তুমি আর ভাইবো না আমি যেটা করতেছি ওটাই তোমার থাকাইলাম আর কাহিনীটা আগে তুমি পড়ো দেহ পছন্দ হলে থাকবা নয় থাকবা না সাধু সাধুগিরি আমি বুঝি আসলে তোরা আমার সারবি না বুঝছি তো ঠিক আছে কাহিনীটা দিস আমি একটু পড়ি পরে একটু দেখি হ্যাঁ তারপরে কি করা যায় যাবো আর বলতে হইলো নাকি মন হ্যাঁ মন খিলাবার চাই তা বলো কি জানি রাজি হই না তার মধ্যে রাজি করলি খাওয়া দিয়ে একটা মনটা সন্তুষ্ট করলি আর কি তুমি সবাই নিয়ে যাও নাকি আচ্ছা ঠিক আছে